বাড়ির পরিবেশ ক্রমশ অসহনশীল হয়ে উঠেছিল। এই পরিবেশ থেকে কিছুটা মুক্তি পেতে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন মারিয়াম টুডু। এদিক ওদিক ঘুরে কাঠিয়া স্টেশন থেকে ট্রেনে উঠে পড়ে এসে পৌঁছান বর্ধমান স্টেশনে। স্টেশন চত্বরে ঘুরে বেড়ানোর সময় নজর পড়ে বর্ধমান রেলওয়ে স্টেশন স্ট্যান্ড ওমেন্স ইউনিটের। তারা ওই মহিলাকে উদ্ধার করে বর্ধমান থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তার বয়স 17 বছর। সে সপ্তম শ্রেণীর ছাত্রী। 5 বছর বয়স থেকে মারিয়াম টুডু দিদির বাড়িতে থাকতেন। দিদির বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে অশান্তি শুরু হয়। অশান্তি থেকে মুক্তি পেতে কোচিং যাওয়ার নাম করে বাড়ি থেকে চলে আসে। পুলিশ ওই নাবালিকাকে চাইল্ড লাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। এটা ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন বর্ধমান ব্রাঞ্চ। আমরা সবাই রেল কর্মচারী। এটা আমরা যারা কর্মরত তাদের একটা সাংগঠনিক অফিস। তো এখানে আমরা প্রতিদিনই বিকেলবেলা 5টা থেকে ইউনিয়ন অফিসটা খুলে রাত্রি 8টা পর্যন্ত থাকি। তো আমরা আজকে 5টার অফিস খোলার পর আধা ঘন্টা টাকা 5:30 টাকা দিয়ে মেয়েটি আসে একটি কাজের সন্ধানে। আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনাদেরকে যে আমাকে একটা কাজ দিন। তো আমার এর বেশভূষা এবং তাকে দেখে মনে হয় যে মেয়েটি কোথাও থেকে পালিয়ে এসছে, বা আমরা তাকে বসাই এবং তাকে কিছু প্রশ্ন করি, তাতে অসংলগ্ন কিছু কথাবার্তা পাওয়ার জন্য আমরা তাকে এখানে বসিয়ে রাখি, তাকে খাওয়া দাওয়া করাই এবং আমরা প্রথমে বর্ধমান সদর থানা, তারপর মহিলা থানায় যোগাযোগ করি। মহিলা থানা আমাদেরকে বলে যে এটা জিআরপি, যেহেতু রেল প্রিমিসেসের মধ্যে জিআরপি করবে। কিন্তু দুঃখের বিষয়ে জিআরপি আসে, তারা বলে যে এটা আমাদের এরিয়া নয়। তারপর থেকে আমরা সমস্ত মহিলা থানার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পারি না। লাস্টে আমরা চাইল্ড কেয়ারকে খবর দিই, চাইল্ড কেয়ার আমাদের রেসপন্স করেন এবং ওনারা বলেন আমরা যাচ্ছি। তো এখন অবধি তারা কেউ এসে পৌঁছননি। আমরা তাদের সঙ্গে এখনও যোগাযোগ করলাম, তারা বলছে আমরা সদর থানা মহিলা থানার সঙ্গে যোগাযোগ করেছি, মহিলা থানা মহিলা পুলিশ নিয়ে আমরা ওখানে যাচ্ছি। না, আমাদেরকে কিছু জানায়নি, শুধু একটু খবর দিয়েছে ওর কাছে। একটি ওর কাছ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, ও শুধু একটা কথা বলেছে, ওর দিদির নাম হচ্ছে, ও দিদির কাছে থাকে, নিজের দিদি নয়, সুনিতা হচ্ছে, সুনিতা মুর্মু হচ্ছে ওর দিদি সম্পর্কে। সে ডিসি কলেজের, ডিসি কলেজ কাটিহারের কাছে থাকে বিহারে, আর বইয়ের নাম হচ্ছে মারিয়ান টুডু, মেয়েটির নাম হচ্ছে মারিয়ান টুডু। সে কাটিহার থেকে বিভিন্ন ট্রেন চেঞ্জ করে বর্ধমানে এসে পৌঁছে, তারপর স্টেশনের বাইরে এসে এখানে এসে পৌঁছোয়। আমাদের খারাপ লাগে, একটি বাচ্চা মেয়ে বর্তমান যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে কোনো জায়গায় পৌঁছে যেত, সেই জন্য আমাদের মনে হয়েছে মেয়েটিকে একটি সুরক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া। আমরা এটার জন্য তাকে একটি সুরক্ষিত জায়গায় পৌঁছানোর কাজটা করতে চাই। আমি বর্ধমান চাইল্ড লাইন থেকে এসেছি। তো আমাদের অফিসে যখন খবর আসে তখন সঙ্গে সঙ্গে আমাকে তো খবর দেওয়া হয়। আমার বাড়ি হচ্ছে শিয়ালদা, ওখান থেকে আমি সাইকেলে করে চলে আসি। তো এখানে মেয়েটাকে দেখতে পেলাম, মেয়েটাকে কাউন্সিলিং করে জানতে পারলাম যে ওর বাবা মা কেউ নেই, ওর একটা দিদির কাছে থাকতো, সেই দিদিটা বিয়ে হয়ে যাওয়ার পরে সে একা হয়ে যায়। তারপর সে কাজের সূত্রে সেই কাটিহার থেকে ট্রেনে করে আমাদের বর্ধমানে চলে আসে। বর্ধমানে এসে ও একটা কাজ খুঁজছিল। তো তো ব্যবস্থা বলছে এখন ওই বর্ধমান থানাকে খবর দেওয়া হয়েছে, বর্ধমান থানা পুলিশরা থানায় নিয়ে যাবেন, ওখান থেকে আমরা চাইল্ড লাইন হ্যান্ডওভার নেওয়ার পরে তবে আমরা হোমে নিয়ে যাবো। হোমে আজকে থাকবে, কালকে আমরা আমাদের যে বেঞ্চ অফ ম্যাজিস্ট্রেট আছেন তাদের কাছে আমরা উপস্থাপন করবো, তারপর ওনারা যেটা ডিসিশন নেবেন সেটাই হবে। যদি ওনারা যদি মনে করেন বাড়ি আছে তাহলে বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া, যদি না থাকে তাহলে মেয়েটা আপাতত এখন হোমেই থাকবে। আমাদের বর্ধমান চিলেন উপর গার্লস আছে বামচাঁদাইপুর, সেখানেই থাকবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।